ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মির্জা জসমউদ্দিন খন্দকার, জেকাবি টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট সিগনেচার ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে সিগনেচার ইনসার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পরে এদিকে ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যেখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে কাজটা করার জন্য আমরা এই যেখানে কম্পোজে ক্লিক করব, বাস এখানে কম্পোজে আমরা আসার পরে আমরা বসে আজকে আমাদের এই যে এখান থেকে আমরা ইনসার্ট সিগনেচারের বিষয়টা জানবো। এখান থেকে আমাদের সিগনেচার যদি আমাদের করা থাকে অলরেডি, তাহলে কিন্তু আমরা কম্পোজে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে সিগনেচার চলে আসতো, যেহেতু আমার সিগনেচার এখানে সেট করা না, এখানে কিন্তু এখানে সিগনেচার আসে নাই। অথবা যদি আমরা এই যে এখানে যাই ইনসার্ট সিগনেচারে ক্লিক করলে কিন্তু আমাদের সিগনেচারগুলো এখানে থাকবে, এই যে এখানে সিগনেচারের যে নাম দেবো সেগুলো এখানে থাকবে, যেহেতু নাই এই কারণে নো সিগনেচার। বাস এখন ধরুন আমাদের সিগনেচারের বিষয়টা আমাদের সেট করার জন্য কী করতে হবে, আমরা চলে যাবো আমাদের এই যে এখান থেকে আমাদের সেটিং অপশন, আমরা যাবো সেটিংয়ে ক্লিক করবো, বাস তারপর আমরা যে সিও সেটিংয়ে যাবো, বাস তারপর আমাদের জেনারেল সেটিং থেকে আমরা নিজ দিকে চলে আসবো, নিজ দিকে আরও নিজ দিকে আসি আমরা। আসার পরে ধরুন আমাদের এখানে আমরা দেখবো যে আমাদের সিগনেচার অপশন আছে, আমরা একটু নিজ দিকে আসি, আসার পরে এই যে আমাদের সিগনেচার অপশন, এই যে এখানে সিগনেচার থেকে নো সিগনেচার, কোনো সিগনেচার নাই, তাহলে আমরা এই যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবো, করার পরে সিগনেচার নেম, সিগনেচার নাম দিতে হবে এখানে। আমি এখানে নাম দিলাম কি, ধরেন এখানে দিলাম জসিম ওয়ান, ধরুন নামটা দেওয়ার পরে ক্রিয়েট, বাস এখানে সিগনেচার নাম জসিম ওয়ানের পরে এখন আপনি যে সিগনেচারটা ই করবেন এখানে সেই সিগনেচারের ব্যাপারে আপনি এখানে আপনি ইচ্ছে করলে টেক্সট লিখতে পারেন, তারপরে এখানে আপনি যে লিঙ্ক দিতে পারেন, ইমেল দিতে পারেন, আমি বিষয়গুলো দিচ্ছি এখানে। ধরুন এখানে আমি কী লিখলাম, ধরুন থ্যাংকস, লেখার পরে এখানে আমি ব্যাস এটুকু লিখলাম। লেখার পরে এখন ধরুন এখান থেকে ধরুন আমি আবার কী করতে পারি, এই যে টেক্সটগুলোকে এখান থেকে ধরুন আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আরও বেশি দেওয়া আছে, যেমন এখানে আমি এগুলো সিলেক্ট করে এই টেক্সটগুলো সিলেক্ট করলাম, করার পরে আপনি এখানে যে কোন ফন্ট দিবেন, এখানে ধরুন আমি ফন্ট দিলাম কোনটা, ধরুন এটা দিলাম, বাস তারপরে আপনি এখান থেকে যে এখান থেকে যে আপনি যেটা লার্জ করতে পারেন বা আপনি নর্মাল রাখতে পারেন, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এগুলো সব দিতে পারি, বাস এগুলো আমি দিবো না। বাস তারপর এখান থেকে ধরুন আমরা এখান থেকে যে কালার দিতে পারি, এখান থেকে আপনি কোন কালার দেবেন এই যে টেক্সের মধ্যে এগুলো করতে পারেন। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা লিঙ্ক ইউজ করতে পারি, সেটা কীভাবে, আপনারা যদি মনে করেন এখান থেকে এই যে জেকে আপডেট টেকনোলজি এটা আমরা লিঙ্ক দেবো এই টেক্সটার মধ্যে, তাহলে এই যে টেক্সটটুকু আমি এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে লিঙ্কটা দেওয়ার আগে কোন লিঙ্ক দিব সেই লিঙ্কটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা দিব, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এখানে চলে আসি, আসার পরে এই যে এখানে লিঙ্ক আমরা এখানে ক্লিক করব, করার পরে এই যে আমার টেক্সটটা সিলেক্ট করার পর টেক্সটটা চলে আসলো, এখন আমরা ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম, করার পর এখান থেকে এই লিঙ্কটা রাখলাম। চাইলে এখানে লিঙ্ক ছাড়া আমরা ইমেল অ্যাড্রেস, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস ইচ্ছে করলে এখন সেট করতে পারি, বাস এখন আপনি এখানে ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এখন এই লিঙ্কটা ঠিক আছে কিনা টেস্ট দিস লিঙ্কে ক্লিক করলে, এই যে টেস্ট দিস লিঙ্কে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই লিঙ্কটা ওকে আছে কিনা, বাস এখন ধরুন এই যে লিঙ্কটা চলে আসছে এখানে, এইভাবে কিন্তু লিঙ্ক আপনি টেস্টও করতে পারেন। বাস আমরা এখান থেকে ওকে ক্লিক করি, বাস এই ধরুন আমার এখানে কিন্তু লিঙ্ক চলে আসছে। এখন এই লিঙ্কটা আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জে যেয়ে অথবা আপনি এখান থেকে যে রিমুভও করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস এখন এইভাবে কিন্তু আমরা লিঙ্ক ছাড়া ইচ্ছা করলে সরাসরি আমরা যদি এই যে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, করার পর এটার মধ্যে কিন্তু লিঙ্ক নাই, এখন এটার মধ্যে লিঙ্ক আনার জন্য কী করতে হবে, আমাকে এই যে এখানে এই লিঙ্কটা সিলেক্ট করে আমি যদি এই যে লিঙ্কে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে, এখন কিন্তু এটা লিঙ্ক হয়ে গেল। বাস এখন যদি যার কাছে ইমেল পাঠাবেন সে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলটা তারা ওপেন করতে পারবে, অথবা এখানে তো আমরা লিঙ্ক দেখাই দিয়েছি টেক্সট দিয়েও করতে পারেন, অথবা সরাসরি লিঙ্কে না লিঙ্কে ক্লিক করে লিঙ্ক চলে আসবে। এইভাবে লিঙ্কের বিষয়গুলো আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি দিতে পারেন আপনার সিগনেচারের মধ্যে। তারপর পিকচার অ্যাড করার জন্য যে ইনসার্ট পিকচারে যাবেন, বাস তারপর আপনার পিকচারটা আপনার কোন জায়গায় থেকে নেবেন, যদি ড্রাইভে থাকে ড্রাইভ থেকে নিতে পারেন, অথবা আপনি পিসি থেকে আপলোড করে নিতে পারেন, অথবা আপনার ওয়েবসাইট থেকে নিতে পারেন। তাহলে আমি ড্রাইভ থেকে নিই, তাহলে আমি আমার পিকচারটা এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট হয়ে গেলাম, আচ্ছা কিন্তু যে পিকচারটা এখানে চলে আসছে, বাস পিকচার চলে আসে, সব পিকচারটা অনেক বড় হয়ে গেছে, এখন পিকচারটা স্মল করে দেন ছোটো হয়ে গেল, বা মিডিয়াম বা এখানে রিমুভ কী করুন করতে পারেন। এইভাবে কিন্তু আপনি এখানে পিকচার লিঙ্ক দিয়ে আপনি এখানে ইচ্ছে করলে একটা ব্যাপারটা সিগনেচার তৈরি করতে পারেন। তারপরে এই যে আরও অপশন দেওয়া আছে বুলেট নাম্বার, এগুলো ইউজ করতে পারেন, বাস যদি আপনি চান করতে পারেন। বাস আমরা একটা সিগনেচার এখানে যেভাবে করলাম সেমভাবে চাইলে আপনি এখানে আরও সিগনেচার আপনি এখানে অ্যাড করতে পারেন। তো একটা করার পরে যে ক্রিয়েট নিউতে গেন, যার পরে এখানে আমার একটা সিগনেচার নেই নিলাম, নেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে আরেকটা সিগনেচার এখানে বেস্ট রিগার্স, ব্যাস এখানে নেওয়ার পরে সেমভাবে এখন আমরা এখানে আপনি অন্য কী নেবেন, এই যেগুলোতে অলরেডি আমরা বললাম লিঙ্ক ফটো নিয়ে ওগুলো নিতে পারেন, এখানে ধরুন যেভাবে দেখালাম এই যেটার মধ্যে সেমভাবে এখন নিতে পারেন। বা ধরুন আমরা এটুকু রাখলাম, রাখার পরে এখন এইভাবে চাইলে ক্রিয়েট নিউতে যে আপনার আরও সিগনেচার এইভাবে আপনি এখানে অ্যাড করতে পারেন। বাস করার পরে সিগনেচারগুলো লাস্টটা কী করতে হবে, আমরা নিজ দিকে আসলে এই যে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করলাম,
প্লাস আমাদের সিগনেচারগুলো এখন সেভ হয়ে গেল। বাস এখন যদি মনে করেন আমি এই যে কম্পোজে ক্লিক করি, কম্পোজে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু কোনো সিগনেচার আসে নাই, যে এখানে অটোমেটিক একটা সিগনেচার চলে আসবে আমাদের এখানে সেটা কিন্তু আসে নাই। তো সেটা কিভাবে নিয়ে আসতো সেটা আমি দেখাচ্ছি। তার আগে ধরুন আমার যে সিগনেচারগুলো আমরা দুইটা তৈরি করলাম, সেটা যদি আমরা এই যে এখানে এখন ইনসার্ট সিগনেচারে যাই, যার পরে এই যে এখান থেকে কিন্তু সিগনেচার নাম দিলে চলে আসছে। এখন আপনি যেইটা সিলেক্ট করবেন, যেমন এই প্রথমটা সিলেক্ট করি, এই প্রথম সিগনেচারটা চলে আসছে। আবার যদি মনে করেন এখান থেকে আমি আবার এখানে যাই, যার পর আমি নো সিগনেচার দিলে সিগনেচার চলে গেল। আবার এখানে যে আমি যদি জসিম টুতে যাই, তাহলে সেকেন্ড সিগনেচারটা চলে আসছে। আপনি এইভাবে কিন্তু সিগনেচার এখান থেকে ইনসার্ট করতে পারেন। কিন্তু আমি বলছি এখান থেকে কম্পোজে ক্লিক করলে অটোমেটিক সিগনেচার চলে আসবে, সেটা আপনি যেটাই দেখাতেন সেটা আসবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই যে ম্যানেজ সিগনেচারে দেয়া আমাদের এই যে এখান থেকে জেনারেল সেটিং থেকে আমরা যখন সিগনেচারটা তৈরি করব, আবার নিচ দিকে যাচ্ছি আমি, এখানে বাস নিচ দিকে গেলাম। এখান থেকে সিগনেচার তৈরি করার পরে কিন্তু আমাদের এই যে নিচে কিন্তু অপশন আছে, এটা আমি দেখাই না ওই সময়, যে এটা কিন্তু আমি দেখাই না, সেট করি নি। তো এখান থেকে কোন সিগনেচারটা আপনি ডিফল্ট হিসেবে রাখবেন সেটা এখান থেকে দেখাতে পারেন। কিন্তু যখন আপনি সিগনেচার করবেন তখন যদি আপনি প্রথমে দেখাতে পারেন, বাস প্রথমে যেহেতু দেখা নেই আমি ম্যানেজ সিগনেচার আইয়া এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই যে নো সিগনেচার এখানে যাবেন, আপনি কোনটা দেখাবেন ডিফল্ট হিসাবে, তাহলে আমি ধর প্রথমটা দেখবো। তারপরে এখানে যে রিপ্লাই ফরওয়ার্ড, আপনি যখন রিপ্লাই ফরওয়ার্ডের কোনো বিষয় করবেন তখন সেই ক্ষেত্রে কোন সিগনেচারটা আপনি থাকবে, তো সেটা আমি ধর প্রথম না দ্বিতীয় প্রথমটা দেখাইলাম। বাস করার পরে তারপর এখন আমি ধরুন এখান থেকে যদি নিজ দিকে এসে সেভ চেঞ্জে যাই, সেভ চেঞ্জে গেলাম, এখন যদি আমি কম্পোজে যাই তাহলে আমার এদের প্রথম সিগনেচারটা অটোমেটিক চলে আসছে। আবার দেখাচ্ছে এখানে আমি কম্পোজে গেলাম, এদের প্রথম সিগনেচারটা অটোমেটিক চলে আসছে। বাস এখন এখান থেকে আপনি যার কাছে ইমেল পাঠাবেন, বাস পাঠানোর পরে এখানে আপনি ধরেন যে আমি বাস এখন আপনি মেলে এখানে হাই হ্যালো দিয়ে বাস আপনি এখানে লেখেন, লেখার পর লাস্টে সিগনেচার চলে আসলো। আসার পরে এখন ধরেন এখান থেকে আমরা এই যে সেন্ডে যদি ক্লিক করি, বাস মেলটা চলে গেল। বাস এখন যার কাছে পাঠালেন সে যখন মেলটা চেক দিবে বা দেখতে পারবে যে আপনার সিগনেচারটা। এখন আমরা এখানে যাই, যার পর মেলটা আসুক, আমি আমার এই ব্রাউজারে জিমেল দিয়ে এটা পাঠাইছি, ইমেলটা পাঠাইলাম, বাস একটু এই যে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি মেলটায়, বাস এই ধরনের এখানে সিগনেচারটা চলে আসছে, কিন্তু যে সিগনেচার তৈরি করলাম। এখন এই সিগনেচারের ভিতরে এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, সেই লিঙ্ক যদি চ্যানেলের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক হয়, ফেসবুক পেজের লিঙ্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেসব মানে আপনার ফলোয়ারদের কাছে, যেসব আপনার পিপলদের কাছে মেলটা পাঠাবেন, এখন তারা কিন্তু কী করতে পারবে, আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলে বা ফেসবুক পেজে ঢুকতে পারবেন। এতে কী হয়, দেখা গেছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবের পাশাপাশি আপনার পেজে লাইকের সংখ্যা কিন্তু আপনি বাড়া নিতে পারেন, অত ওয়েবসাইট লিঙ্ক দিলে ওয়েবসাইট ভিজিটর বাড়া নিতে পারেন। এটা একটা আপনার টেকনিক, আপনি সেগুলো করতে পারেন এইভাবে, যে আপনার এই লিঙ্কগুলো আপনি দিয়ে দিতে পারেন। বাস এইভাবে কিন্তু এখানে কাজটা করেন, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। আবার এখানে আমরা চলে আসি, আসার পর আমরা কম্পোজে যাই, এই যে ডিফল্টটা চলে আসছে বলছি। তারপর আমরা এখান থেকে ইনসার্ট সিগনেচারে গিয়ে এখান থেকে আমরা ম্যানেজ করার বিষয়ে দেখালাম, তারপরে এখান থেকে আমরা নো সিগনেচার দিলে চলে যাবে। তারপর এখান থেকে যে আপনি যেটা দেবেন এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে আপনি স্যান্ডিকে মেল পাঠাতে পারেন। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট সিগনেচার ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি ইমরুজ্জামান খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেভ টাইপিং মেল ইন জিমেল লেবেল, অর্থাৎ জিমেলের লেবেলের মধ্যে আমরা কীভাবে টাইপিং মেল আমরা সেভ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পরে আমরা এদিকে ডান দিকে আসি। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে জিমেল, বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্টে আসার পর আমাদের কাজটা করার জন্য আমরা এই যে কম্পোজে চলে যাব। বাস কম্পোজ থেকে এখানে আমরা যখন একটা মেল আমরা কি করব, এখানে টাইপ করব। তো টাইপ করার পরে সেই মেলটা কিন্তু আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আমরা সেভ করে রাখতে পারি। কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি, যেমন এখানে ধর আমি একটা একটা মেল লিখলাম, টু এর মধ্যে একটা মেল লেখার পরে এখানে আমি সাবজেক্ট, তারপরে ধরুন এখানে আপনি হাই হ্যালো দিয়ে আপনি ধরুন এখানে আপনি ধরুন এখানে মেলটা লিখতেছি, একটা মেলটা ধরুন মেল লিখলাম। এখন এই মেলটা ধরুন আমি সেভ করার জন্য আমি কি করব, আমি এই যে এখান থেকে আমি নিজ দিকে চলে আসবো। আসার পরে এই যে এখানে থ্রি ডট মোর অপশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে এখানে ধরুন লেবেল, এই যে লেবেল আমি এখানে যাব, যার পরে এখানে ধরুন লেবেল এস, লেবেল এস হিসাবে আপনি এখানে ধরেন যে আপনার এখানে ইনবক্সের যে এই যে সোশ্যাল আপডেট ফোরাম প্রমোশন, তো চাইলে আপনি এই সব জায়গার মধ্যে ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, আপনি সেভ করে রাখতে পারেন, অথবা আপনি অ্যাড স্টার স্টারের মধ্যে সেভ করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি নতুন একটা লেবেল তৈরি করে তার মধ্যে রাখতে পারেন। তারপর আমরা চাইলে লেবেল ম্যানেজও করতে পারি। তাহলে ধরুন এখানে প্রথমে আমরা স্টারের মধ্যে সেভ করি, তাহলে আমরা এই যে অ্যাড স্টার,
তাহলে আমরা এখানে যে মেলটা টাইপ করছি এখানে সেটা মনে করেন আমাদের একটা গুরুত্বপূর্ণ মেল, সেটা আমরা স্টার হিসেবে সেভ করে রাখবো। তাহলে আমরা অ্যাড স্টারে ক্লিক করব। তাহলে এখন স্টারের মধ্যে এটা ড্রাফটে মানে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তাহলে এখন আমরা স্টারে ছাড়াও যদি আমরা এখান থেকে সোশ্যাল আপডেট বা ফোরাম এখানে কোনো জায়গায় করতে চাই, তাহলে ধরুন আমি কোথায় করবো, ধরুন সোশ্যালে করবো, আমি সোশ্যাল টিক মার দিলাম। তাহলে সোশ্যালে টিক মার দেওয়ার পরে এখন আমি এই যে অ্যাপ্লাই, এখন সোশ্যালে টিক মার দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, বাস এটা কিন্তু আমার অ্যাপ্লাই করে দেওয়ার পরে সোশ্যালে এখন আমার সেভ হয়ে গেল। তাহলে এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, বাস ক্লোজ করার পরে এখন আমি এই যে এখান থেকে নিজ দিকে আসি, আসার পরে ধরুন আমার এখানে নিজ দিকে আসার পর এই যে ক্যাটাগরিদের মধ্যে সোশ্যাল, আমি যখন এই সোশ্যালে যাই, যার পরে এই দেখুন ড্রাফট হিসেবে আমার মেলটা কিন্তু সেভ হয়ে গেল। এখন এখানে যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করার পরে দেন মেলটা চলে আসছে, মেলটা কিন্তু চলে আসে, আসার পরে এখন মেলটা আমি সেন্ড করতে পারি। বাস এখন এটা ক্লোজ করার পরে তারপর আমি কোথায় সেভ করছি, আমার এখানে যে স্টারের মধ্যে, তাই আমি যদি স্টারে যাই, এই যে এখানে স্টার, আমি স্টারে ক্লিক করলাম, এখানে স্টারের মধ্যে কিন্তু মেলটা আমার আছে। যদি আপনার একটা গুরুত্বপূর্ণ মেল থাকে তাহলে আপনি স্টার করে রাখতে পারেন। এখন যদি এখানে যাই, এটা সিম্বলটা স্টারের মধ্যে আছে। এখন ধরুন আমরা যে এখানে যে স্টারে রাখলাম, তারপর সোশ্যালে রাখলাম, এছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করে একটা লেবেল তৈরি করে তার মধ্যে রাখতে পারি। সেটা কিভাবে, ধরুন আবার যদি এখানে মেলটা ধরুন আমরা এখানে ওপেন করার পরে আমরা এই যে এখান থেকে আবার মরশনে যাব, যার পরে লেবেল থেকে আমরা এই যে এখানে তো দেখলাম, তারপরে এই যে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা লেবেল তৈরি করে এখানে আমি একটা জোসি মুখে নামে এখানে একটা লেবেল তৈরি করলাম। করার পর আমি ক্রিয়েট নিউ, বাস আমার লেবেলটা তৈরি হয়ে গেল। এখন এই লেবেলটা যা এখানে তৈরি হলো তার ভিতরে কিন্তু আমার এই মেলটা চলে গেছে। এখন আমি সেটা দেখার জন্য এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন এই যে আমি এখানে জোসি মুখে এখানে ক্লিক করলাম, করার পর এই যে মেলটা কিন্তু চলে আসছে এখানে। তাহলে আমার এই লেভেলের ভিতরে মেলটা চলে আসছে, আমি আবার এখান থেকে যাই, এর জন্য মেলটা ওখানে ওপেন হয়ে গেল। তারপর আবার যদি এখানে আমি যাই, যার পরে ধরুন আমরা এখান থেকে লেভেলে যাওয়ার পরে এই যে ধরুন আমার এখান থেকে এই যে লেভেল টিক মার যেটা জোসি মুখে, তারপরে এই যে সোশ্যাল, তাহলে দুই জায়গায় টিক মার দেওয়া আছে। আমি অন্য জায়গায় রাখতে গেলে সেভাবে টিক মার দিয়ে আমাকে অ্যাপ্লাই ক্লিক করলে হবে। তারপরে যে স্টার স্টার করা আছে স্টারও আছে। তারপরে ধরুন এখান থেকে আমরা আবার লেভেল তৈরি করে করতে পারি। এখন যদি চান যে আপনি কোন একটা লেভেল কি করবেন, আপনি ম্যানেজ করবেন, তাহলে এই যে আপনি এখান থেকে ম্যানেজ লেভেলে যাবেন, বাস ম্যানেজ লেভেলে যাওয়ার পরে ধরুন আমি ক্লোজ করে নিই। এখন এই যে লেভেল অপশনে চলে আসছে, আমরা আসার পরে আমরা যদি নিজ দিকে আসি, আসার পরে এই যে আমি যে লেভেলটা তৈরি করছি, যে ওয়ান কনভার্সন মানে একটা কনভার্সন মানে একটা মেইল আছে সেটা বলছে এখানে। তাহলে আপনি চাইলে এখন কি করতে পারেন, এখান থেকে শো করা আছে চাইলে হাইড করতে পারেন। তারপরে এখান থেকে যে দেওয়া আছে আপনি চাইলে কি করতে পারেন, মেসেজ লিস্ট আপনি চাইলে হাইড করতে পারেন। তারপরে চাইলে আপনি লেভেল যেটা করছেন এটা এখান থেকে এডিটে যেয়ে আপনি চাইলে এডিট করতে পারেন, এখান থেকে এডিট করতে পারেন। তাই দেখেন আমি এডিট করে দিচ্ছি, ওকে ধরে আমি একটা কিছু লিখলাম, সেভে ক্লিক করলাম, বাস এই দেখেন এডিট হয়ে গেছে। তারপর চাইলে এটা যদি লেভেলটা চান ডিলেট করতে, এই যে এখানে রিমুভে ক্লিক করার, করার পর ডিলেট, এই দেখেন কিন্তু আপনার লেভেলটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, যে আমাদের এই যে কম্পোজে আসার পরে আমরা একটা মেল টাইপ করার পরে সেই মেলের মধ্যে আমরা এই যে এখানে লেভেল থেকে আমরা কোন লেভেলে আমাদের মেলটা আমরা সেভ করে রাখবো সেটা রাখতে পারি, পাশাপাশি ম্যানেজ লেভেল থেকে আমরা লেভেল ম্যানেজ করতে পারি কীভাবে, সে টোটাল বিষয়টা আমি আপনার সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেভ টাইপিং মেল ইন জিমেল লেভেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, ভূপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি আমরা দর্শকদের খন্দকা জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টার্ন অন প্লেন টেক্সট মোড ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কিভাবে প্লেন টেক্সট মোড আমরা টার্ন অন করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেলে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখানে কম্পোজ আমরা এখানে ক্লিক করব। বাস কম্পোজে আসার পরে এখন এখান থেকে ধরুন আমরা কি করি, যে আমরা যখন একটা মেল টাইপ করি সেখানে কিন্তু আমাদের এই মেলের টেক্সটগুলোকে আমরা বিভিন্ন ফরম্যাটিং করি, বা এখান থেকে আমরা কোনো জায়গায় কাছে কোনো পিকচার আমরা নেই, এছাড়া আমরা অন্য কাজ আমরা মেলের মতন করি। কিন্তু সেই ক্ষেত্রে এখন যদি মনে করেন ওগুলো করার পরে আমরা চাই কী করার জন্য, এখান থেকে ওগুলো সবগুলো আমাদের দিক বাদ দিয়ে আমরা কী করবো, শুধু টেক্সটগুলো রাখবো একটা প্লেন টেক্সট হিসাবে, তো সেই বিষয়টা মূলত আমরা দেখবো। তো এখান থেকে ধরুন এই বিষয়টা দেখার জন্য ধরুন আমি এখান থেকে একটা মেল আমি ধরুন লিখলাম, তারপর এখান থেকে সাবজেক্ট লেখার পরে এখন ধরুন এখানে আমি হাই দিয়ে দেখাল যে এই ধরুন আমি এখানে একটা মেল আমি টাইপ করতেছি, বাস টাইপ করলাম। এখন এখানে যদি মনে করেন আমি কী করলাম, এখানে ধরুন আমি একটা পিকচার নিয়ে আসি, তাহলে আমি যদি ইনসার্ট ফটোতে যাই, বাস এখন আসার পরে ধরুন আমি এই পিকচারটা এখানে ইনসার্ট করলাম, বাস এখানে ধরুন আমার পিকচারটা চলে আসলো, পিকচারটা আমি একটু স্মল করে দিচ্ছি, এই যে এখানে যে স্মল বাস ছোটো করে দিলাম। তারপর এখানে ধরুন আমার এই টেক্সটগুলোর মধ্যে এখন আমি কী করলাম, এখান থেকে মনে করেন যে আমি
একটু ফন্ট চেঞ্জ করে দিলাম, তারপরে এখান থেকে একটু লার্জ করে দিলাম, বোল্ড বা অন্যান্য যাই করলাম, বাস এই যে এখানে ফরম্যাটিং পাশাপাশি পিকচার নিয়ে আসলাম, এখান থেকে কিন্তু আমাদের এই যে ফরম্যাটিং, এই যে পিকচার, এগুলো কিছুই থাকবে না, শুধু আমার টেক্সটগুলো থাকবে। যখন আপনি এই কাজগুলো করবেন তখন পিকচার পাশাপাশি ফরম্যাটিং কিছু থাকবে না, শুধু খালি টেক্সটগুলো থাকবে। তো সেই বিষয়টা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা এই যে এখানে থ্রি ডট মোর অপশনে ক্লিক করব, করার পরে এই যে আমাদের প্লেন টেক্সট মোড, এটা যদি আমরা এখান থেকে টার্ন অন করে দিই, মানে এটা আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে দেন আমার শুধু খালি টেক্সটগুলো আছে, ফরম্যাটিং পাশাপাশি পিকচার কোনোটাই কিন্তু নাই। তো এই বিষয়টা কিন্তু বলছে এখানে, এটা আমরা করতে পারি। আবার ধরেন যদি এখান থেকে আমি এখন কি করি, আবার ফরম্যাটিং করি, এখন কিন্তু এটা আমার বর্তমানে এখন টিক মার্ক দেওয়া আছে, অন করা আছে। এখন আবার যদি মনে করেন এখানে আমি এই টেক্সটটুকু এখান থেকে কি করলাম, ধরেন আমরা এখান থেকে যে আবার একটু ফরম্যাটিং করে দিচ্ছি, আবার ধরেন এটা করলাম একটু বড় করলাম, বোল্ড করলাম, ইটালি বা যাই করলাম, করার পরে এখন কিন্তু আবার এখানে গেলে কিন্তু এই দেখেন আমার টিক মার্ক চলে গেছে, যখন ফরম্যাটিং করলাম টিক মার্ক চলে গেছে। কি অথবা আপনি ইমেজ নেন বা অন্য যাই কিছু করেন তখন কিন্তু এই অপশনটা টিক মার্ক চলে যাবে, কিন্তু আবার যখন এখানে আমরা টিক মার্ক দিব প্লেন টেক্সট মোড আমরা এখানে অন করে দিব, মানে টিক মার্ক দিলে এখানে আবার এখানে আমার এখানে প্লেন টেক্সট মোডে চলে আসছে, মানে টেক্সটগুলো নর্মালে চলে আসবে। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা টার্ন অন করতে পারি আমাদের প্লেন টেক্সট মোড। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখন টিউটোরিয়াল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টার্ন অন প্লেন টেক্সট মোড ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি আমদিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রিন্ট টাইপিং মেল ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমাদের টাইপ করা কোনো মেল আমরা কীভাবে প্রিন্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা এদিকে ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে কম্পোজে ক্লিক করব। বাস কম্পোজে ক্লিক করার পরে আমরা কি বলছি, আমরা এই যে এখানে যে একটা মেল যখন টাইপ করবো আমরা, সেই মেলটা চাইলে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। তো কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি, যেমন এখানে ধরো আমি টুয়ের মধ্যে একটা ইমেল দিলাম, তারপর আমি এখানে সাবজেক্ট দিলাম, তারপর এখানে ধরুন আমার মেলটা আমি কপি করা আছে, মেলটা পেস্ট করে দিলাম। বাস এখন ধরুন ইমেলটা ধরুন আমি এখানে কী করলাম, টাইপ করলাম। বাস টাইপ করার পরে এই মেলের মধ্যে ধরুন আমার এখানে কী হতে পারে, যে এখানে ধরুন আমার ইমেজ বা কোনো ভিডিও অন্য জায়গায় থাক না কেন, যেমন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, আমি এখানে গেলাম ইনসার্ট ফটোতে গিয়ে, আমি ধরুন এখান থেকে এই ইমেজটা নিলাম, বাস এই ইমেজটা নিলাম, পাশাপাশি ধরুন আর অন্য জায়গাতে থাকুক, মানে আমার টোটাল ইমেলটা এখন আসার পর ধরুন সেন্ডে ক্লিক করে আমাদের সেন্ড হয়ে যাবে, আমরা যে ইমেল এটা দিলাম সেখানে। কিন্তু আমরা ইমেলটা সেন্ড করবো না, আমরা এটা এখন প্রিন্ট করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে এখানে থ্রি ডট আমরা মোর অপশনে যাবো, যার পরে আমাদের এই যে এখানে প্রিন্টের অপশন, এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করি, বাস প্রিন্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে এখানে লোডিং হচ্ছে, বাস এই ধরুন আমাদের কিন্তু মেলটা চলে আসছে এখানে, এই যে এখানে টোটাল মেলটা চলে আসছে। আসার পরে আমাদের এই যে এখান থেকে প্রিন্টের অপশনগুলো এখান থেকে, তো এখানে আপনার ডেস্টিনেশনের মধ্যে এখানে কী থাকবে, আপনার প্রিন্টারটা থাকবে, আপনার যে প্রিন্টারটা আপনি ইনস্টল করা থাকবে সেই প্রিন্টারের নামটা আপনার এখানে চলে আসবে। তো আপনি এখানে প্রিন্টারটা দেখাই দেবেন প্রথমে কোন প্রিন্টার প্রিন্ট করবেন, তারপর এদের মধ্যে আপনার এখানে যতগুলো পেজ আপনি যদি চান সবগুলো পেজ প্রিন্ট করবেন তাহলে অল দিতে হবে, আর যদি আপনি এখান থেকে চান যে কাস্টম, যেখান থেকে আপনার কোন কোন পেজগুলো প্রিন্ট করবেন, যে আপনি এক নম্বর পেজ প্রিন্ট করবেন, তারপর আপনার দিলেন কত, যে আপনি ধরেন দুই নম্বর প্রিন্ট করবেন, আপনি তিন থেকে আপনার কত ছয় পর্যন্ত প্রিন্ট করবেন, তারপর আপনার কত নয় নম্বর প্রিন্ট করবেন, এভাবে আপনি ইচ্ছা করে দেখাতে পারেন যে আপনি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট কীভাবে করবেন সেটা। বাস এখন ধরুন আমরা এখান থেকে আমরা ধরুন অলই রাখলাম, বাস তারপর এখানে আপনার কী আছে লেআউট, লেআউট মানে এই যেটা দেওয়া আছে ডিফল্ট পোর্ট্রেট এইভাবে হবে, কিন্তু আমরা যদি ল্যান্ডস্কেপ দিলে ধরুন এটা কী হবে যেভাবে সমান্তরালভাবে প্রিন্ট আউট হবে এটা, কিন্তু আমরা ধরুন পোর্ট্রেটে রাখলাম, পোর্ট্রেটে প্রিন্ট করবো। তাহলে এখন কালার, তো এখন আপনার কালারটা আছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি যদি মানছে চান যে এখান থেকে আপনার কালার মানে প্রিন্ট দিলে কী হবে, আপনার এই যে পিকচারটা এখন কালার আছে, যখন আপনার কালার দিয়ে দেবেন তখন আপনার প্রিন্টারের যে কালার কার্টিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে পিকচারটা বা অন্য কোনো টেক্সট যদি আপনার কালার করা থাকে সেগুলো কালার প্রিন্ট হবে, কিন্তু আমরা যদি এখান থেকে ধরুন ব্ল্যাক হোয়াইট দিয়ে দিই তাহলে আমাদের ধরেন যে এখান থেকে দেখেন ইমেজটা কিন্তু এখন ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে, মানে সমস্ত টেক্সট বা পিকচার যাই থাকুক সব কিছু আপনার ব্ল্যাক হোয়াইটে প্রিন্ট আউট হবে, ব্ল্যাক হোয়াইট দেখা দেবে। বা তারপরে মোর সেটিংয়ের মধ্যে এখানে গেলে আমাদের আরও সেটিং আছে, যেমন এখানে পেপার সাইজ, আপনি কোন পেপারে প্রিন্ট আউট করবেন, আমাদের কিন্তু নর্মাল পেপারগুলো এফোর থাকে, এফোর ছাড়াও এখানে বিভিন্ন পেপার দেওয়া আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কোনটা দেখাবেন দেখাতে পারেন, আমি যেন এফোরে রাখলাম। তারপরে দেওয়া আছে আমাদের এখানে পেজেস পার শিট, এখান থেকে আপনার পেজ পার শিট মানে আপনার দেখা গেছে একটা পেজের মধ্যে আপনার এখানে ধরেন কয়টা প্রিন্ট আউট হবে, এটা যদি আমি ওখানে এখানে টু দেখা দিলাম, টু দিলে কী হবে, আমার এখানে যদি মনে করেন যে কী হবে, এখানে যদি আমার ধরেন যে দুইটা পেজ থাকে,
দুইটা পেজ থাকে, তাহলে আমার একটা শিটের মধ্যে মানে আমি যে প্রিন্টারের পেপারটা ঢুকাবো সেটার ভিতরে আমার এখানে কি আসবে, দুইটা পেজ একসাথে আসবে। একটা আমার তো লেখা আছে, একটা যদি আরেকটা লেখা থাকতো তাহলে আমার একটা পেজের মধ্যে দুইটা কি হবে, এখান থেকে আমাদের এই যে মেল যেটা টাইপ করা আছে পেজের, সেখানে দুইটা পেজের মেল আমাকে একটা শিটের মধ্যে প্রিন্ট হয়ে আসবে। এইভাবে কিন্তু কাজটা করবো। যদি আমি এখান থেকে ফোর দেখাই দেয়, তাহলে ফোর দেখালে কি হবে, এখানে ধরুন এই যে ছোট ছোট করে, এইভাবে ছোট করে একটা দুইটা তিনটা চারটা, তাহলে যদি আমার চারটা পেজ এখানে লেখা থাকে, সেই চারটা পেজ আমার এখানে প্রিন্টার আমি একটা শিট ঢুকাইলে, একটা পেজ ঢুকাইলে তার ভিতরে চারটা এখানে পেজের মেল আমাকে একটা পেজে প্রিন্ট হয়ে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমি ওয়ানে রাখলাম। বা তারপরে মার্জিন ডিফল্ট দেওয়া আছে, এই যে উপরে নিচে ডানে বামে ডিফল্ট মার্জিন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে মার্জিন কিভাবে রাখতে পারেন, আমি ডিফল্টে রাখলাম। তারপরে স্কেল ডিফল্ট দেওয়া আছে, স্কেল আপনি যাতে কাস্টম করে দিতে আপনি এখান থেকে স্কেল কমে বাড়াইতে পারেন। এখান থেকে আমি ডিফল্ট রাখলাম। বা তারপর অপশনের মধ্যে এখানে কিন্তু হেডার ফুটার, আমাদের এই যে হেডারে আর ফুটারে এই যে লেখাগুলো আছে, হেডার ফুটার লেখাগুলো আপনি যদি চান যে প্রিন্টের মধ্যে আপনার পেপার আসবে, তাহলে টিক মার দেওয়া টিক মার রাখবেন। আপনি যদি না চান, এই যে টিক মার উঠাই দিলেন, এই দেন আপনার ফুটারের লেখা উপরে হেডার লেখা চলে গেছে, আবার টিক মার দিলে এই দেন আপনার হেডার ফুটার লেখা চলে আসছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কাগজ আপনি যদি চান এটা থাকবে, তাহলে টিক মার দিতে পারেন। তো এটা এখানে টিক মার দেওয়া আমরা রাখবো না। বাস তারপরে ধরুন এখানে লাস্ট আপনি এখান থেকে এই ধরনের ইউজিং প্রিন্ট ইউজিং সিস্টেম ডায়লগ আপনার কন্ট্রোল শিফট এটা শর্টকাট দিয়ে আনতে পারেন। কিন্তু আমরা এখান থেকে লাস্টে প্রিন্ট দেওয়ার জন্য আমরা এই যেখানে প্রিন্টে সব কিছু আপনার সেট আপ করার পর লাস্টে প্রিন্টে ক্লিক করলে বাস আমাদের এখানে যে কী হবে, আমাদের যে মেলটা টাইপ করা আছে যতগুলো পেজ আপনি করাতে চান সেটা যেভাবে দেখা দিচ্ছে সেভাবে আমাদের পেপারের মধ্যে কি আমাদের এই প্রিন্টার মেলটা যেটা টাইপ করলাম সেটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে চলে আসবে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস লাস্টে সব কিছু দেখানোর পর আমরা কী বলছি, প্রিন্টে ক্লিক করুন, বাস আপনার মেলটা কী হয়েছে প্রিন্ট আউট হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানকার যে প্রিন্টের যে বিষয়বস্তুটা। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে কিভাবে আমাদের এই যে এখান থেকে যে জিমেলের মধ্যে আমরা কি করি, আমাদের এখানে যে মেলটা আমরা টাইপ করি সেটা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্রিন্ট টাইপিং মেল ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি আমরা সমুদ্দিন খন্দকার, জে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেক স্পেলিং ইন জিমেল টাইপিং মেল, অর্থাৎ জিমেলে আমরা কোনো মেল টাইপ করলে সেই মেলটার আমরা কীভাবে স্পেলিং আমরা চেক করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেলে আসার পরে আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখানে কম্পোজে যাব। বাস কম্পোজ আসার পরে এখন আমরা কী করি, কম্পোজের মধ্যে এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে সাবজেক্ট লিখে আমরা কী করি, আমরা তখন একটা মেল ধরে আমরা টাইপ করি। তো টাইপ করার পরে সেই মেলের মধ্যে আমাদের স্পেলিংগুলো ধরুন আমাদের কোন কোন স্পেলগুলো মানে কোন কোন ওয়ার্ডগুলো আমাদের ভুল আছে, তো সেগুলো ধরুন আমরা চেক করার জন্য আমরা কী করবো, আমরা এই যে এখান থেকে এই যে মর অপশনে চলে আসবো। আসার পরে ধরুন এই যে আমাদের এখানে প্রিন্টের নিচে দেওয়া আছে চেক স্পেলিং, আমরা এই যে এখান থেকে চেক স্পেলিংয়ে ক্লিক করি। বাস ক্লিক করার পর এই দেখেন আমরা এখানে কিন্তু কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডটা ভুল আছে কিন্তু দেখাচ্ছে, এই যে এখানে ইঞ্জিনিয়ার ভুল, এখানে যে কমপ্লেন্টস ভুল আছে, তারপরে এখানে যে প্যারাগ্রাফ ভুল আছে, এগুলো কিন্তু দেখাচ্ছে আমাকে। তো এখানে স্পেল চেক করে এখন আমরা এটা কারেকশন করতে পারি। করার জন্য আপনি এই যে এখানে আমরা ওদের ক্লিক করি, করার পরে ধরুন এই যে ইঞ্জিনিয়ার্স, এটা যদি মনে করেন আপনি এটা ঠিক আছে তারপরে ভুল দেখা দিচ্ছে তাহলে আপনি ইগনোর করতে পারেন, আর যদি মনে করেন এটা কারেকশন করবেন তাহলে এই যে ইঞ্জিনিয়ার্স এখান থেকে আমরা দিলাম এটা কারেকশন হয়ে গেল। তারপরে এই যে আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে এই ধরনের যে কমপ্লেন্টস এটা ভুল আছে, আর আপনি যদি মনে করেন এটা কারেন্ট আছে কিন্তু তারপরে ভুল দেখাচ্ছে তাহলে আপনি ইগনোর করবেন যদি এরকম মনে হয় আপনার কাছে। বাস আবার এখানে আমরা প্যারাগ্রাফ আসি, আসার পরে যে আপনি এখানে প্যারাগ্রাফে এটা কারেকশন করে দিন, আমরা এটা আবার যাই, এটা তো আমরা ইগনোর করছি এখানে কিন্তু এটা আসতেছে না, এই যে ইগনোর করাতে আসতেছে না, কিন্তু আবার মাউসে ডান বাটনে ক্লিক করছে পরে চলে আসছে। আসার পর এখান থেকে যদি আমরা কারেকশন করতে পারি, বাস আপনি যদি মনে করেন যে এখানে আপনার সঠিক আছে তারপরে ভুল দেখাচ্ছে তাহলে আপনি ইগনোর করতে পারেন, আর আপনি যদি মনে করেন ভুল আছে তাহলে আপনি এটা এখানে সঠিক ওয়ার্ডটা দেখায় আপনারা কারেকশন করে দেবেন। বাস এইভাবে তাহলে আমরা কী করতে পারি, আমাদের এই জিমেলে আমরা যখন কোনো একটা মেল টাইপ করবো তার ভিতরে আমাদের স্পেলিং যদি কোনো ভুল থাকে সেটা কীভাবে আমরা চেক করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেক স্পেলিং ইন জিমেল টাইপিং মেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, জেগাপি টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্মার্ট কম্পোস্ট ফিডব্যাক ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্মার্ট কম্পোস্ট ফিডব্যাক ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখানে কম্পোজ আমরা যাব, বাস কম্পোজে আমরা আসার পরে তারপর আমাদের এখানে কী করতে হবে, আমাদের এই যে এখানে আমরা থ্রি ডট এখানে আমরা যাবো, যারপর আমাদের এই যে স্মার্ট কম্পোজ ফিডব্যাক আমাদের এই অপশনের কাজটা আজকে আমরা দেখবো। তো এই অপশনের কাজটা কিন্তু আমরা এখান থেকে স্যার আমরা আরেক জায়গা থেকে করতে পারি। আমরা এখান থেকে প্রথমে দেখি, তো এখান থেকে করার জন্য আমরা স্মার্ট কম্পোজ ফিডব্যাক আমরা এখানে ক্লিক করবো। বাস করার পরে কিন্তু এখান থেকে রিসেন্ট সাজেশন মাই সাজেশন ইজ নট শোন, আমাদের কোনো সাজেশন এখানে কি শো করতেছে না। কিন্তু এখন আপনার ইস্যুটা কি, সেই ইস্যুটা আপনি দেখাই দিয়ে এখান থেকে আপনি কী করবেন, গুগলের কাছে আপনি সাবমিট করবেন যে আপনার কোন ধরনের প্রবলেম, কোন ধরনের ইস্যু সেটা আপনি দেখাই দেবেন, যে সেই বিষয়টা কী করতে হবে আপনাকে এখানে সলিউশন করতে হবে গুগলকে, সেটার একটা ফিডব্যাক আপনি এখান থেকে পাঠাতে পারেন। যে কী হইতে পারে সেটা, যে এখান থেকে ধরেন যে কি, যে নো রিলিভেন্ট ইন দ্য টেক্সট অফ দ্য ইমেল, যে আপনার ইমেলে যে আপনি যে ধরনের এখানে কোন টেক্সট আপনার আছে সেটা রিলিভেন্ট না, তো সেক্ষেত্রে আপনি যদি এটা থাকে এটা দেখাইতে পারেন। তারপর নট ম্যাচিং মাই স্টাইল অর টোন, তাহলে আপনার স্টাইল অথবা টোন আপনার ম্যাচিং করতেছে না, না আপনার কি এখানে ফ্যাকাল্টি ইনকারেক্ট আছে, না আপনার রং গ্রামার স্পেলিং, আপনার এখানে রং গ্রামার স্পেলিংয়ের বিষয়টা কাজ করতেছে, এরকম কিছু হলে সেটা আপনি এটা দেখাতে পারেন। বা আপনার অফেন্সিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনটা আছে সেটা আপনি দেখাতে পারেন। আপনি নিচে আসলে আদার, যেগুলো একটা না থাকে তাহলে আপনি আদারে যে এখানে লিখে দেবেন যে আপনার কী প্রবলেমটা আপনি ফেস করতেছেন সেটা দেখায় সাবমিটে ক্লিক করলে গুগল সেটা দেখবে। দেখার পরে সেটা যদি মনে হয় যে আপনার এখানে একটি সলিউশন করা নাই কিংবা সেটা করতে হবে, গুগল সেটা দেখে সলিউশনের বিষয়টা সেটা গুগল কী করবে করে দেবে। বাস এইভাবে কিন্তু এখান থেকে আপনার এই ফিডব্যাকের বিষয়টা আপনি পাঠাতে পারেন আপনার এখানে এই যে জিমেলে আপনার যখন এখানে কোনো কম্পোজ করবেন সেই ক্ষেত্রে। বাস এখন এই সেম বিষয়টা কিন্তু সেগুলো আমরা আরেকভাবে করতে পারি, সেটা কীভাবে, আমরা এই যে এখানে সেটিংয়ে যাবো, যারপর সিও সেটিং, বা সিও সেটিং থেকে আমাদের এই জেনারেল সেটিং থেকে আমরা ওদের নিজ দিকে আসি। বাস একটু নিজ দিকে আসে আমরা আসার পর এই যে স্মার্ট কম্পোজ এখানে দেওয়া আছে, এই যে রাইট স্পেলিং রাইট সাজেশন অন, যখন আমরা কোনো এখানে মেল টাইপ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভুল ওয়ার্ড লিখে সেটা কিন্তু আমাদের সাজেশন দেখায়, সেটা অন করা থাকলে কিন্তু আমাদের দেখা, অফ করা থাকলে কিন্তু দেখাবে না। কিন্তু এখান থেকে যে ফিডব্যাক অন স্মার্ট কম্পোজ সাজেশন, স্মার্ট কম্পোজ সাজেশনের বিষয়টা যদি আপনার মনে হয় প্রপারলি দেখাই দিয়েছে না, তো সেই ক্ষেত্রে আপনার সেই সাজেশনের জন্য এখান থেকে আপনার একটা ফিডব্যাক পাঠাতে পারেন গুগলকে। তো করার জন্য এই যে এখানে যাবেন, যারপর সেম ভাবে অপশনগুলো এখানে চলে আসছে, আসার পর আপনার যে প্রবলেমটা ফেস করতেছে সেটা আপনি এখানে দেখা দিয়ে লাস্টে এখানে সাবমিটে ক্লিক করবেন। অথবা বলছে আপনি যদি এগুলো একটাও ম্যাচিং না করে তাহলে আপনি আবার গিয়ে এখানে লেখা দেবেন, লেখে লাস্টে সাবমিটে ক্লিক করলে বাস এখানে গুগলের সাপোর্টে সাবমিট হয়ে যাবে। হয়ে গেলে গুগল দেখে আপনার যে আপনার প্রবলেমটার জন্য আপনি এখান থেকে ফিডব্যাক পাঠাচ্ছেন সেটা গুগল দেখে যদি মনে হয় যে না সেটা কী কারেকশন করা দরকার, অবশ্যই গুগল সেটা কারেকশন করে দেবে। যদি মনে হয় সেটা আপনার আসলে কি রিয়াল সেই প্রবলেমটা, সেক্ষেত্রে ওটা গুগল দেখবে। বাস এইভাবে তাহলে আমরা এখান থেকে যে স্মার্ট কম্পোজের জন্য আমরা কী করতে পারি, আমাদের জিমেলের থেকে আমরা ফিডব্যাকের বিষয়টা পাঠাতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের বিষয়। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্মার্ট কম্পোজ ফিডব্যাক অন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকাপ টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, জেকাপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ এ টাইম টু মিট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা টাইম টু মিট কীভাবে আমরা সেট আপ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পরে এদিকে ডান দিকে আসে, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্টে আসার পরে আমাদের কাজটা করার জন্য আমরা কম্পোজে চলে যাবো। বাস কম্পোজে আমরা আসার পরে এখান থেকে আজকে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, আমাদের এই যে এখান থেকে মোর অপশন আসার পরে আমাদের এই যে সেট আপ টাইম টু মিট, আমাদের এই যে মিটের সময়টা কীভাবে আমরা সেট আপ করতে পারি আজকে আমরা বলছি সেই বিষয়টা দেখবো। তাহলে এখান থেকে আমাদের এই কাজটা করার জন্য ধরুন আমাদের এই যে এখানে সেট আপ টাইম টু মিট আমরা এখানে যাবো, যার পরে আমাদের এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অফার টাইম ইউ আর ফ্রি, তো আমাদের এই যে অফার টাইমটা আমরা এখানে ফ্রি করতে পারি, একটা হচ্ছে আমরা ইভেন্টের মাধ্যমে তৈরি করতে পারি। তো আমরা প্রথম উপরটাতে দেখি, তাই আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে
এখন ধরুন আমাদের এখানে এই যে ক্যালেন্ডার চলে আসছে আমাদের আজ ক্যালেন্ডার থেকে এখানে ধরুন আমাদের যে এই যে আমরা কয়টার সময় এখান থেকে ধরুন যে মিট করবো সে সময় নির্ধারণ করতে পারি। তো এখান থেকে তারপরে চাইলে আমরা এই যে এখান থেকে যাই আমরা ইচ্ছা করলে এই যে ডেটটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে 3 তারিখের জায়গায় আমি 5 তারিখ দিলাম, এটা 5 তারিখ চলে আসছে। তারপর এখানে আপনার যে আপনার টাইমটা দেখাইতে পারেন এখান থেকে যে, অথবা ধরুন আমরা একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের এখানে কিন্তু অ্যাডেড ডেট, আমরা এখান থেকে যে ডেটটা সেট করতে পারি। এখান থেকে ধরুন আমি ডেটটা দিয়ে দিলাম কত, ধরুন 8 তারিখ দিলাম, তাহলে আমাদের কিন্তু এই ধরুন 8 তারিখ চলে আসছে বা সেখান থেকে। তারপর 8 তারিখ আপনার কয়টার সময় আপনি এখান থেকে মিট করবেন সে সময়টা আপনি এখান থেকে দেখাইতে পারেন। তো এখানে ধরুন আমরা যদি যাই এই যে সময় যেটা দেওয়া আছে আমরা চেঞ্জ করে দিলাম কটা, ধরুন 9:30, তারপর এখান থেকে এটা আমার শেষ হবে করে আমি দিলাম 11:30। বাস এবার কিন্তু এই যে ধরেন আপনার 9:30 থেকে এই যে 11:30 চলে আসছে এখানে। বাস তারপর এখান থেকে ধরুন আপনার এখানে কতক্ষণ এই যে কয় ঘন্টা, বাস এখান থেকে আর কি আপনার ঘন্টা সেট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস করার পরে এখান থেকে পরে আমরা কি করবো, এখানে নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু এখান থেকে তারপর দেওয়া আছে যে আপনার এখানে মোর ইনফরমেশনের মধ্যে গুগল মিট ভিডিও কনফারেন্স, আপনাকে ভিডিও কনফারেন্সের জন্য আপনার এই ডেট টাইমটা নির্ধারণ করছেন না আপনি কিসের জন্য করছেন এখান থেকে দেখাইতে পারেন, না ইন পার্সন মিটিং বা না ফোন কল কিসের জন্য দেখাইতে পারেন। ধরুন আমি এখানে গুগল মিট ভিডিও কনফারেন্স এটা রাখলাম, রাখার পর তারপর চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন যদি লিখতে চান। বাস এগুলো করার পর লাস্ট আমরা এখান থেকে অ্যাড টু ইমেল আমরা এখানে ক্লিক করবো। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে ইমেলের মধ্যে এটা এখানে অ্যাড হয়ে গেল। বাস আমরা এখানে যেটা একটা কি করে দিলাম, এখানে আমাদের যে মিট করার জন্য গুগলে মিট করার জন্য যে আমাদের ভিডিও কনফারেন্সের জন্য আমরা কি করলাম ইমেলের মধ্যে সেটার এখানে ডেট টাইমটা সেট করে দিলাম। বাস এটা করার পরে এখন যদি মনে করেন আপনি চান এখানে কি করতে যে আপনার ইভেন্টের মাধ্যমে কাজটা করতে, তো সেটাও করতে পারেন। আমরা এখানে কাজ রাখার পর আবার এখানে চলে যাই, বা যার পর আমরা সেট আপ টাইম টু মিটের মধ্যে ক্রিয়েট অ্যান ইভেন্ট আমরা এখানে যাব, বা যার পরে এই যে এখানে আপনি ইভেন্টের অ্যাড টাইটেলের নামটা দিবেন, আমি এখানে দিলাম যে কি টেস্ট ইভেন্ট। বা দেওয়ার পরে এখন আপনি এই যে এখান থেকে আপনার যে টাইম যেটা দেওয়া আছে তারপরে ফাইন টাইম টাইম আপনি এখান থেকে খুঁজতে পারেন, তারপরে অ্যাড গেস্ট, অ্যাড গেস্ট থেকে আপনি এখানে গেস্ট অ্যাড করতে পারেন। তাহলে এখান থেকে আমি দিলাম ধরুন যে কি এখান থেকে ধরুন আমি দিলাম গেস্ট, এখান থেকে গেস্ট অ্যাড করে দিলাম একে। তারপর এখান থেকে সাজেস্টেড টাইম, গেস্ট পারমিশন, আরও বিষয় দেওয়া আছে এগুলো ধরুন আপনি গেটের পারমিশন কীভাবে রাখবেন দেখে দেখাইতে পারেন। ধরুন আমি যা আছে তাই রাখলাম। বাস তারপর এখান থেকে আমরা নিজ দিকে আসার পরে আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে যে আপনার কি ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, তারপরে জয়েন উইথ মিট এটা চাইলে লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন, এই যে এখানে কপির অপশন দেওয়া আছে। বাস তারপর এখান থেকে আমাদের নিচে আসলে ডিসক্রিপশন অ্যাড করতে পারি, তারপরে এই যে বিজি না আপনি এখান থেকে ফ্রি দেখাইতে পারেন, ফ্রি দেখাই দিলাম। তারপরে নিজ দিকে আসলে আপনার এখানে ডিফল্ট ভিজিবিলিটি চাইলে আপনি এখান থেকে পাবলিক করে রাখতে পারেন, প্রাইভেট, তাহলে আমি ধরুন পাবলিক দিলাম। তারপর এটা কতক্ষণ আপনার 30 মিনিটের পূর্বে না কতক্ষণ আপনি এখান থেকে এটা ডিউরেশন সেট করতে পারেন, আমি দিলাম এখানে কি 1 আওয়ার বিফোর এটা দিলাম। তারপরে নোটিফিকেশন, নোটিফিকেশন যে আপনার নোটিফিকেশনের বিষয়টা দেখাতে পারেন, নোটিফিকেশন বিষয়টা আপনার কতক্ষণ কাজ করবে আমি দিলাম কতক্ষণ 15 মিনিট। বাস এইভাবে আপনি এখানে বিষয়গুলো ইভেন্টের সেট করবেন। করার পর লাস্টে এটা আপনি এখান থেকে সেভে ক্লিক করে বাস আপনি এখান থেকে যে অপশন দেওয়া আছে কি ব্যাক টু এডিটিং, আপনি ব্যাক করে এডিটিংয়ে না আপনি এখানে সেন্ড করবেন না আপনি ডন্ট সেন্ড কোনটা করবেন, তাহলে এখন আমি এটা সেন্ড করবো না, ডন্ট সেন্ড দিলাম। বাস ডন্ট সেন্ড দেওয়ার পরে এখন কিন্তু আমার এটা এখানে চলে আসলো, বাস এখানে চলে আসলো আমার ইভেন্টটা। এবার কিন্তু এখান থেকে আপনারা যে যে মিট বিষয়টা তারপর আপনারা যে ইভেন্টের যে বিষয়টা আছে এখান থেকে আপনারা কিন্তু সেট করে আপনার ইমেলে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখন ধরুন আপনি এখানে কী করবেন, যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট কী বিষয় সেটা লিখবেন, লেখার পর লাস্টে এখান থেকে আপনার সেন্ডে ক্লিক করে তার কাছে এখানে মিটটা চলে যাবে, মেলটা চলে যাবে। তো এখান থেকে আপনারা এইভাবে কিন্তু ওই যে আপনার মিটের যে আপনার টাইমটা নির্ধারণ করার জন্য আমরা কী করতে পারি দুইভাবে কিন্তু দেখলাম, আমরা ইচ্ছা করলে সরাসরি ফ্রিতেও করতে পারি, অথবা ধরুন আমরা একটা ইভেন্ট তৈরি করে তার ভিতরে কিন্তু আমরা এখান থেকে বিষয়গুলো সেট করে দেওয়া, এখান থেকে আমরা একটা মিটের টাইম আমরা নির্ধারণ করে দিতে পারি যে কোন সময় আমাদের এখানে যে কোনো পার্সোনাল মিটিং বা আমাদের ফোন কল বা আমাদের ভিডিও কনফারেন্সিং তো সেটা হবে, সেটা আমরা দুইভাবে দেখাই দিই। আর পরে লাস্টে আমরা বলছি এখান থেকে আপনি বাকি বিষয়গুলো লেখার পর সেন্ডে ক্লিক করবেন, বাস আপনি যার কাছে পাঠাতে চান তাদের কাছে এটা সেন্ড হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে আমাদের এই জিমেলের থেকে আমরা কী করতে পারি সেট আপের টাইম টু মিট মানে আমাদের এখানে মিট করার জন্য আমাদের যে সময়টা আমরা এইভাবে নির্ধারণ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেট আপ এ টাইম টু মিট ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।